তিন দিনের ঢাকা সফরের শেষ দিন শুক্রবার সকাল সাড়ে দশটায় কালী মন্দিরে আসেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ধর্ম প্রতিমন্ত্রী ও সহ উপস্থিত মন্দির কমিটির নেতারা তাঁকে অভ্যর্থনা জানান সংক্ষিপ্ত কর্মসূচির এই কার্যক্রমে সাত কোটি টাকা ভারতীয় অর্থায়নে সংস্কার করা নতুন ভবনের উদ্বোধনী ফলক উন্মোচন করেন রামনাথ কোবিন্দ এরপর ফার্স্ট লেডি সবিতা কোবিন্দ এবং মেয়ে কোবিন্দকে সঙ্গে নিয়ে মন্দিরের ভেতরে প্রার্থনায় অংশ নেন রামনাথ কিছু সময় প্রার্থনা করেন তারা কথা বলেন সেখানকার পুরোহিতের সঙ্গেও মন্দির থেকে বেরিয়ে উপস্থিত পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রামনাথ কোবিন্দ কমিটির সদস্যরা জানান ভারতীয় অর্থায়নে মন্দিরটির সংস্কার এবং দেশটির রাষ্ট্রপতির উদ্বোধনের মাধ্যমে সৌহার্দ্যের নতুন দৃষ্টান্ত তৈরি এটার সাথে বাংলাদেশের ইতিহাস একটা অঙ্গীভাবে জড়িত উনিশশো সালে আমাদের মুক্তিযুদ্ধে ভারত আমাদের বন্ধুরাষ্ট্র আমাদেরকে সহায়তা করেছিল কিন্তু এই মন্দিরটিকে যখন পাখানাদের বাহিনী গুড়িয়ে দেয় সেই ভারত সরকারি আবার পঞ্চাশ বছর পরে এসে এই মন্দিরটাকে পুনঃসংস্কার করে একাত্তর সালের আদলে যে মন্দিরটি ছিল সেই মন্দির তৈরি করতে আমাদেরকে অর্থ সহায়তা দিয়েছে বিজয়ের সাথে রেসকোর্স ময়দান রমনা মন্দিরের সঙ্গে বাংলাদেশের ইতিহাসের সঙ্গে একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে রমনা কালী মন্দিরের ইতিহাস জড়িত ভারত সরকার এই মন্দিরে যে সাত কোটি টাকা অর্থায়ন করেছে তার এবং বাংলাদেশ এবং ভারতের যে একটা সম্পর্ক এবং এই মন্দিরের যে ঐতিহ্য সেই ঐতিহ্যটা আজকে আমরা ফিরে পেয়েছি মায়ের কাছে এটাই প্রার্থনা থাকবে যে একটি সুখী সমৃদ্ধশালী এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ যাতে প্রতিষ্ঠা হয় প্রোটোকল ভেঙে উনি গিয়ে ভক্তদের সাথে কথা বলেছেন তাদের খোঁজখবর নিয়েছেন আমাদের ভক্তদেরকে আমাদের সবাইকে ওনার ভারতে ওনার যে ভবন রয়েছে সেই ভবনে আমাদের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের সকল মানুষের পক্ষ থেকে ওনাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঢাকায় তিন দিনের সফরে এটি ছিল রামনাথ কোবিন্দের শেষ কর্মসূচি উনিশশো একাত্তর সালে যে মন্দিরটি পাখানাদারদের আক্রমণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে সেই মন্দিরটি ঘুরে দাঁড়ালো নতুন রূপে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের এই মন্দিরটি উদ্বোধনের মাধ্যমেই শেষ হলো ঢাকা সফরের সার্বিক কার্যক্রম এরপর বেলা সাড়ে বারোটার দিকে ভারতের রাষ্ট্রপতিকে বিদায় জানানো হয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে পররাষ্ট্রমন্ত্রী কৃষিমন্ত্রী তিন বাহিনীর প্রধান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সহ রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান দুপুরে ভারতের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন রামনাথ কোবিন্দ দেবাশিষ রায় সময় সংবাদ ঢাকা